হাই ফ্রেন্ডস, আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি বানাচ্ছি আদা রসুন ক্যাপসিকাম ধনে পাতা দিয়ে একদম ভিন্ন স্বাদের চিকেন। আমি একটি আদার টুকরোকে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর নিচ্ছি কিছু রসুন, আর চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর ক্যাপসিকামকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ধনে পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন সবগুলো আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসছি। আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এখানে আমি মাস্টার্ড অয়েল দিচ্ছি। 500 গ্রাম মাংসের জন্য আমি 3 চামচ মাস্টার্ড অয়েল ইউজ করেছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা যত হাত দিয়ে ম্যারিনেট করা যায় তত কিন্তু খেতে স্বাদ হয়। ম্যারিনেট করে 20 মিনিটের জন্য আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক চারকোনা করে কাটবো, যাতে আমি ভেতর থেকে ওর পাপড়িগুলো বার করতে পারি। সাথে একটি টমেটো কেটে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো দুটোই আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। চলো এবার রান্নার প্রসেসে চলে যাই। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এবার পেঁয়াজের পাপড়িগুলো খুলে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম সিম করে রাখছি। এখানে আমি সামান্য একটু নুন দিচ্ছি, তাতে করে পেঁয়াজগুলো আমার যাতে সফট হয়ে যায়। দেখো পেঁয়াজগুলো আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করা চিকেনটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। আমি এখানে 1 থেকে 2 বার লিড উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে ভালো করে সব কিছু মিক্সড হয়ে যায়। ধনে পাতা আর ক্যাপসিকাম দেওয়াতে খুব সুন্দর একটা গ্রিনিশ কালারও চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি টমেটোর টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 স্পুন চিনি। এইভাবে ধনে পাতা আর ক্যাপসিকাম পেস্ট করে যদি আমরা চিকেন রান্না করি, খুব অল্প সময়ের মধ্যে একটি সুস্বাদু রেসিপি আমার তৈরি হয়ে যায়। সেই চিকেনটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখো আমার চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর তোমরা দেখেছো আমি খুব সামান্য তেল দিয়ে কিন্তু এই মাংসটা রান্না করেছি।
ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি রান্না করে থাকি এবং চিকেনও রান্না করে থাকি, কিন্তু ক্যাপসিকাম বেটে যদি আমি এই চিকেনটা রান্না করি এটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি চিকেন আমার রান্না হয়েছে। এখন চিকেনের জলটা আমার শুকিয়ে গেছে, কাজে আমি এখন ম্যারিনেট করেছিলাম যে চিকেনটা সেই ম্যারিনেটের জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, আমার এই চিকেনটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে। এইভাবে ধনে পাতা আর ক্যাপসিকাম পেস্ট করে যদি চিকেন রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে সুন্দর করে বয়েল হয়ে যায়। ক্যাপসিকাম পেস্ট করে আজ এই চিকেন রেসিপিটা প্রথম এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, তাই তোমাদের কাছেও শেয়ার করলাম। দেখো আমার মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটি গ্রিনিশ কালার চলে এসেছে। ফ্রেন্ডস, আজকে আমার ধনিয়া আর ক্যাপসিকামের চিকেনটা কেমন লেগেছে অতি অবশ্য কমেন্টস করে জানাবে। খুব অল্প তেলে এবং সামান্য উপকরণে এই মাংসটি কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকে আমার রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করবে। নতুন পুরনো সকল বন্ধু আমার চ্যানেলের পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করছো, যদি আমার রেসিপিটা ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন দেওয়া আছে ক্লিক করে অন করে নিও, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সোজা নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে।